এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন আসসালাম আলাইকুমুল্লাহ আবার সম্মানিত মুসলিম ভাই ও রসুল সাল্লাহ আলহি সাল্লাম এরশাদ করেছেন যে জান্নাতে কতগুলি স্বচ্ছ কামরা রয়েছে এই কামরাগুলি চার প্রকার আমল যে করবে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রস্তুত করে রেখেছেন তো এই চার প্রকার আমলের মাঝে একটি আমল হইল যে অতাবে তথা যে ধারাবাহিক সিয়াম সাধনা করে এ রমজান মাস শেষ পর্যায়ে দেখা যাবে অনেক ভাই রয়েছে এ রমজানের রোজা রাখবো আবার আরেক রমজান অপেক্ষা করব এর মাঝখানে আর কখনো সিয়াম সাধনা করব না অথচ রমজানের পরেই এই সাওয়াল মাস যে আসতেছে এই সাওয়াল মাসে ছয়টি রোজা রয়েছে এই ছয়টি সিয়াম সাধনা বা রোজা যদি কেউ করে সে যেন সারা বছর সিয়াম সাধনা করলো সুবাহান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এসাদ করছেন হাদিসটি আবু আই বানসাই থেকে বর্ণিত ইমাম মুসিম হাদিসটি বর্ণনা করছেন মানসামা রমাদানা সোমাত বাহু সিতামিন সাওয়াল কানা কাসিয়াম ইদ্দাহারে কুল্লাহু যে যে ব্যক্তি রমজান মাসে সিয়াম সাধনা করলো এবং সাওয়ালের ছয়টি করলো পরবর্তীতে সে যেন সারা বছর সিয়াম সাধনা পালন করলো অন্যতির আসলাম বলেছেন মানসাম রমাদানা ও সিত্তামিন সাওয়াল ফাঁকা সামাসানা যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং সাওয়াল মাসে ছয়টি রাখলো সে যেন সারা বছরই রোজা রাখলো আল্লাহ রবুল আলমী নেশাদ করেছেন ওমান জা আবিল হাসান এতে ফালাহ আশু আম সারিহা যদি কেউ ভালো একটি কাজ করলো তাকে দশগুণ প্রতিদান দেওয়া হবে তে আমরা যদি এই রমজান মাসের রোজা রাখি এই তিরিশ দিন তিরিশটি রোজার প্রতিদান হবে তিনশো দিন আর এই সাওয়াল মাসের ছয়টি রোজার বিনিময়ে ষাট দিন তথা এই তিনশো ষাটটি দিনের রোজার সম পরিমাণ হবে যদি আমরা এই সাওয়াল মাসের ছয়টি রোজা রাখি তাই সম্মানিত মুসলিম ভাই বোনেরা এই সাওয়াল মাসের যে ছয়টি আমরা রোজা রাখব। যদি কেউ এই রমজানের ফরজ রোজা যদি আমরা যে কোনো কারণে হোক আমরা ব্যঙ্গে থাকি তাহলে আমরা এই কাজা আগে করে নিব পরবর্তী আমরা এই সাওয়াল মাসের ছয়টি রোজা রাখব। মা বোন আছেন যাদের রোজাগুলি রমজান মাসে ছুটে গেছে এবং অসুস্থ ব্যক্তি আছেন বৃদ্ধ ব্যক্তি আছেন তারা আমরা কাজা আগে করব এই ফরজ রোজা পরবর্তী ছয়টি করব তো অনেক ভাই বলে থাকেন যে ছয়টি রোজা আমরা ধারাবাহিক রাখব নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখব। আপনার স্বাধীনতা রয়েছে এই সাওয়াল মাসে আপনি ধারাবাহিকভাবে রাখতে পারেন অথবা এবং দুই দিন একদিন পরপর রাখতে পারেন এটি আপনার ইচ্ছা তবে এই সাওয়াল মাসের রোজা অন্য মাসে কাদা করা যাবে না তাই সম্মানিত মুসলিম ভাই বোনেরা আসুন আমরা সাওয়াল মাসের এই ছয়টি সিয়াম সাধনা পালন করি এক বছরের সিয়াম সাধনার সোয়াব অর্জন করি এবং আমাদের যদি ফরজ সিয়াম সাধনার কোনো কমতি গাড়তি হয় আল্লাহ রবুল্লা আলমিন এই নফল শ্যামগুলি দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সিয়াম সাধনাকে পরিপূর্ণ সয়াব দিবেন তাই আল্লাহ রুপুল্লা আলমিনের কাছে আমরা সকলে কামনা করি আল্লাহ আমাদের এই রমজানের সাধনা পালন করার পরে সওয়ালের ছয়টি সিয়াম সাধনা সুস্থভাবে পালন করার তৌফিক দান করুন আমিন আল্লাহ এই সময়ার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে